বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির পাও, পাকনা, গিলা, কলিজা, আলু দিয়ে ভুনা। ভুনা না মানে একটু কষা কষা, রান্নাটাও সহজ। চলুন, রান্নাটা তো সহজ হওয়া উচিত, তাই না? চলুন দেখা যাক। করবো মুরগির পা, পাকনা, গিলা, কলিজা একসাথে আলু দিয়ে ভুনা করবো। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা কিছু গরম হলে তারপরে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত তেজপাতা, গরম মশলা। হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা, এক চামচ গরম মশলা বাটা। ভালো করে ভেজে নেব, আবার গন্ধটা যাতে চলে যায় সেরকম ভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি, এগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা, দেড়টা চামচ মরিচ বাটা দেবো। দেড়টা চামচ মরিচ বাটা আর একটা চামচ হলুদের গুঁড়ো, একটা চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন মশলাটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি দুটো টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটো গুলো আর কাঁচা মরিচ দিয়ে দিয়ে দিব। এই যে আমাদের মুরগির পাকনা, পাও, আবার কলিজা, গিলা, গলা এবং মাথা সব ধুয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর বন্ধুরা একটা টিপস আছে, এই যে মনে করেন লার্কির চুলা যদি আপনারা এগুলো ছাঙান মানে পোড়া দেন তাহলে কালো কালো হয়ে যাবে, সেই কালো ভাবটা দূর করার জন্য একটু হলুদ একটু লবণ মেখে ভালো করে কষলে ধুয়ে নেবেন, তাহলে এই কালো ভাবটা থাকবে না, এই ভাবটা চলে যাবে। এটা হলো এক নম্বর টিপস। এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো, কলিজাগুলো আমি রেখে দেবো, কলিজাগুলো একটু পরে দেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি, টমেটো ড্রাই পর্যায়ে কষানোর মাধ্যমে হয়ে যাবে। এখন কষানো এই পর্যায়ে হয়ে গেছে মাখানো মশলাটা, এখন আমি কষানোর জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পানি, ওটা দিয়ে কষাবো। আমি দেশি মুরগির পা পাকনা তো একটু শক্ত হয়, কষিয়ে নিলে ভালো করে তাহলে নরম হয়ে যাবে। এখন আমি ঢেকে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। দেখছেন কত পানি উঠে গেছে, ভালো পানি শুকাবে তারপরে আবার আলু দিয়ে দেবে, ভালো করে কষিয়ে নেবেন, কষালে ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তরকারিটা কষানোর মধ্যেই স্বাদ হয়। এখানে আমি আলু ধুয়ে রেখেছি, এখন আমি দিয়ে দেবো আলুগুলো, একটু পানি ফাটতে দিবেন, তারপরে আলুগুলো কষাতে হবে না, তার জন্য আলুগুলো দিয়ে এখানে কষিয়ে নেবেন। এই পানি মিশানো হয়ে গেছে, এখানে আমি ধুয়ে দিচ্ছি। আমার আলুটা আর গোস্তটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি আরো দুবার লেন দিয়েছিলাম, দুবার নাড়া দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দেবো পানি। আমি তিন কাপ পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিচ্ছি। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও প্রায় হয়ে গেছে। আলুগুলো দেখুন কিভাবে নরম হয়ে গেছে, আর কি নরম হবে, তারপরে ভেঙে ভেঙে দেবো। কিছু ডিম আর যে কলিজাগুলো ছিল আমি এ পর্যায়ে দিয়ে দেবো, প্রথম দিলে গলে যেত, এখন দিলে ভালো থাকবে।
আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এরপর যে আলু গলে গেছে, আলু একটু গলে গেলে দেবো, আলু একটু গলিয়ে দিলে তরকারিটা আসানো হবে। রান্নাটা হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি আমাদের বিক্রমপুরের শাক বাটা। শাক বাটা নিয়েছি আমি 3 চা চামচ, পানি দিয়ে গুলে দেবো, দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে একটু গলক আসলে কিছুক্ষণ পর নামিয়ে নেব, ফিরছি কিছুক্ষণ পর। এইটা হয়ে গেছে, একটু মাখা মাখা ঝোল রাখবেন, কাউ পাকলা তো কারণ শুকনো হয়ে যাবে, মাখা মাখা ঝোল না রাখলে ভালো লাগবে না, তার জন্য একটু মাখা মাখা ঝোল রাখবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো ধনে গুঁড়ি এবং জিরা গুঁড়ি, 1 চা চামচ ধনে গুঁড়ি জিরা গুঁড়ি মিক্স করে দিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, আমার যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখন পর্যন্ত, তারা এখনই সাবস্ক্রাইব করে নেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব, এখন আমি নামিয়ে ফেলছি। এই তো আমার মুরগির গোস্ত, পাও পাকনা গিলা কলিজা ভুনা হয়ে গেছে। দেখুন, আলু দিয়ে হালকা কষা কষা ভুনা করেছি, দেখতে কি সুন্দর হয়েছে, দেখছেন? দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতে তো আরও ভালো হয়েছিল, অনেক ভালো। অনেক আলু দিয়ে সেই এই শীতের দিনে যদি নতুন আলু দিয়ে পাকনাগুলো গিলে কলিজাগুলো রান্না করেন, তখন খেলে একবার খেলে বুঝতে পারবেন যে কি খেলাম। হ্যাঁ ভিউয়ার্স, যদি আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেন, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা আমার সব পাশে সবসময় থাকবেন, আশা করি আমিও আপনাদের পাশে সবসময় থাকব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, বেশি বেশি দোয়া করবেন, আমিও আপনাদের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ হাফেজ।